আমি আজকে রান্না করে দেখাবো চিকেন রোস্ট জার্মান স্টাইল রেসিপি। এবার ফ্রাই প্যানে 2 টেবিল চামচ ঘি দেব, 2 টেবিল চামচ লাল মরিচ গুঁড়ো দেব, 1 চা চামচ লবণ দেব, 1 টেবিল চামচ ময়দা দেব, একটু নেড়ে দেব। সিদ্ধ করা গরুর মাংস দেব। সিদ্ধ করা মুরগির মাংস দেব, একটু নেড়ে দেব। এক বাটি মাংস সিদ্ধ পানি দেব। তিন টেবিল চামচ চিলি সস দেব। একশো গ্রাম বা এক মুঠো ভাজা কাজু বাদাম দেব। 30 গ্রাম বা এক মুঠো কিশমিশ দেব। 1 টেবিল চামচ লেবুর রস দেব। এবার অল্প আঁচে 7 মিনিট রান্না করব। এবার পরিবেশন করব মজাদার চিকেন রোস্ট জার্মান স্টাইল।